আর এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি সেটা হচ্ছে মানে এই হজ ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি এখানে সোজা স্কালেটার থাকবে তাছাড়া ওই গলফ কার্টের মধ্যে ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত সেখানে নিয়ে পৌঁছে দেবে এবং একদিকে রাস্তা পারাপার অপরদিকে আপনি মানে বিমানবন্দর যেটা দুটো জায়গায় যাওয়া যে যাওয়া যায় সে ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি কাজেই রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে আর আপনারা জানেন যে আমি প্রতিটি উপজায় যে মডেল মসজিদ করছি সেই মসজিদে সেখানে কিন্তু মানে হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এইসব মসজিদের হয়ে যাবে কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না নিজের ঘরে বসে সব কিছু করতে পারবে সেটা আরও সহজ হয়ে যাবে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি আমাদের কোনো বিমান ছিল না আমি আসার পর সে নিজস্ব বিমানও ক্রয় করেছি আগে দুই তিনটা ঝরঝরে ছিল খুবই খারাপ অবস্থা কিন্তু আমি এখন এক আধুনিক বিমান কিনে দিয়েছি কারণ আমরা যেমন সৌদি এয়ারলাইন্স বা এয়ারলাইন্স যখন আমাদের হাজিদের নেন আর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব বিমানে পাঠাতে পারি আগে তো ভাড়া করে আনতে হতো এখন আর খুব বেশি লাগে না আমরা নিজেদের বিমানেই করতে পারি সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে সেখানে নারী পুরুষ ছোটো শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না আমি কিন্তু আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠসজ্জার আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি কারণ প্যালেস্টাইন আমার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকারকেও কেড়ে নিতে পারে না